আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রাসূলের জন্ম না হলে পৃথিবীর জন্ম হতো না, পাহাড় পর্বত কোনো জিনিসই আল্লাহ পাক সৃষ্টি করতেন না, এটা আমরা সকলেই অবগত আছি। এই মর্মে আজকে রাসূল পাকের জন্মদিনে আমরা একটা প্রতিবাদ জানাচ্ছি, সেটা হলো গোটা বাংলাদেশ ব্যাপী আমাদের যে মাজার শরীফ এবং খানকা শরীফ এবং দরবার শরীফ সকল সবকিছুর উপর যে হামলা হচ্ছে, এটা আমরা নিন্দা জানাচ্ছি। শুধু তাই নয়, সরকার প্রধান যিনি আছেন তিনার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ, যে বড়ায় মেহরবানি আপনারা এটার প্রতি দৃষ্টি দেন এবং যারা ভাঙতেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য বিশেষভাবে আহলে সুন্নাতুল জামাত আঞ্জুমানের আশরাফিয়ার ব্যানারের পক্ষ থেকে আমরা আপনাদেরকে এই খাস করে দাবিটা জানাচ্ছি, আপনারা দাবিটা পূরণ করুন। Thank you.